হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আমি একটা অন্যরকম রেসিপি তোমাদেরকে দেখাবো। সামনেই আসছে হ্যালোইন ডে, সেজন্য আমি বানাবো হ্যালোইন স্পেশাল ওরিও ব্যাটস। তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। হ্যালোইন স্পেশাল ওরিও বার্স তৈরি করার জন্য এখানে আমি ওরিও বিস্কিট নিয়েছি। এখন এই বিস্কিটগুলো আমি দুই ভাগ করে মাঝের থেকে এই ক্রিমটা একটু আলাদা করে রাখব। বার্ডের পাখা বানানোর জন্য, পাখা বা ডানা বানানোর জন্য আমি একটা বিস্কিটের মাঝে দুই ভাগ করে ভেঙে নিচ্ছি। এই যে দুটা ভাগ হলো, এটা দিয়ে আমি দুটা পাখা বানিয়ে নিব। পাখাগুলো জয়েন করার জন্য আমি বিস্কিটের উপরে কিছু এক্সট্রা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই পাখাগুলো দুই পাশ থেকে দুটো বসিয়ে নিচ্ছি। এখন আমি এই পাখার উপরেও সামান্য একটু ক্রিম দিয়ে নিচ্ছি, অন্য আরেকটা বিস্কিট জোড়া লেগে থাকার জন্য। এখন আমি এটার উপরে বসিয়ে দিচ্ছি আরেকটা বিস্কিট। এই যে আমার এটা একদম বার্কের মতোই হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চোখ দিলেই হয়ে যাবে খুব সুন্দর হ্যালোইন স্পেশাল বার্ড। এখন আমি এই বার্ডের চোখ বানানোর জন্য এখানে নিয়েছি বিস্কিটের ভিতরে যে সাদা ক্রিমটা ছিল, হোয়াইট ক্রিম, সেটা আমি এটা গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন এটা আমি এখানে বসিয়ে দিব। এখন এই চোখের ভিতরে কালো মরি দেওয়ার জন্য আমি বিস্কিটের থেকে একটু অংশ ভেঙে নিয়ে চোখের ভিতরে বসে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর ব্যাটস। এই যে আমি ব্যাটের চোখগুলো বানিয়ে নিয়েছি। এখন এটা আমি তোমাদেরকে একদম কাছ থেকে ক্লোজ করে দেখাচ্ছি। এইভাবে আমি আরো কতগুলো হ্যালোইন স্পেশাল ব্যাট বানিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার হ্যালোইন স্পেশাল ওরিও ব্যাটস। তো তোমরা এটা বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।